উত্তর হাঙ্গনি কবং মা থানা আম চাইও শালপুরম পুরম নয় সিদ্ধি মানমানি ককতুম আকাশায় ফাইও সুরাং সালনি ফুঙ্গ হুইচাপ ককতুমারি বিশিং তুই ধর্মনগর দুর্গাপুর রেল গেট কানা আম চাইনি সিমি সিদ্ধিনি লগি খড়ক নই ফেক চাক নাই মানি ফাল নাই ন রমখা ধর্মনগর থানা নি নাই মথাং বাহিনী সং খড়ক নই রম চাক নাই নি নগংখা বিহারও পাতিমং থায়নো সাইমানকা ই রিক্সা মথর নাই কিশোর দে শাকা সুরাং সালো মালখুং কলক নাই ক্লাই সুরাং সালো মালখুং কলক বাই ক্লাই আগুলি নিশিমি খরং নি শিকলা ধর্মনগর রেল স্টেশন ও ফাইকা বরক চিরাই বাড়ি থানানি বাগই ই রিক্সা ভাড়া খ্লাইকে মথর নাই শাকা থামসাই রাং নাং নাই হেনে আফরুনো আখরং নি শিকলা গোসুই না খা আর রাং রক নাই হেনে আবুনি উলোনো ই রিক্সা মথর নাই ওয়ানচুক্কা বড় ত্রিপুরা হাসতে নিয়া তাই কেসা থাই রক্ন ফাইকা না হেনে লগি লগিন লামো থাং ফাই খ্লাইনাই লুকুরগ্নি চুবা চুবাই ধর্মনগর থানাও কক তোমার হরকা নাইমথাং বাহিনী ফাই খড়গ নৈন রমুই থানাও তলাং থাঙ্কা বরগনি কাইথাম বেগ নাইটুক মুখরাই সিদ্ধি গ্রান মানখা সামংহাই মে খ্লাইনাইনি ফাসিং এনডিপিএস দরবার খ্লাইনানি বাগৈ খলাও অঙ্কুরকা নাইমথাং বাহিনী সং সামংহাই মে খ্লাইনাই ন সাংরুম চালো ধর্মনগর হাঙ্কর আদালত তিসা জাগনাই হিনি সাইমানকা আজকে ধর্মনগর থানায় একটি গোপন সংবাদ আসে যে মানে রেলগেটের এদিকে কিছু ড্রাই গাঁজা কেরি করে যাওয়ার একটা খবর আছে। তো অ্যাকর্ডিংলি আমরা ধর্মনগর থানা পুলিশ এছাড়া শুভঙ্কর শাখা স্টাফ নিয়ে আমরা যাই। এখানে যাওয়ার পরে দেখি যে একটা টমটম করে দুজন ছেলে মানে যাচ্ছে এবং সন্দেহ হয় তারা প্যাকেটগুলি দেখে কিছু সাসপেক্টেড কিছু আছে। তখন আমরা এগুলি সার্চ করি, সার্চ করে এগুলি দেখি যে তিনটা ব্যাগে ড্রাই গাঁজা আছে, এগুলো লুজ। তো অ্যাকর্ডিংলি আমরা সেগুলি সমস্ত ফর্ম্যালিটিস অবজার্ভ করি এবং তাদেরকে ডিটেন করি এবং দেখতে পাই যে তাদের ওই তিনটে ব্যাগে টোটাল ব্যাগ সময় 27 কেজি ড্রাই গাঁজা এক সাসপেক্টেড ড্রাই গাঁজা সেটা আছে। আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে তদন্ত শুরু করছি। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।